ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভুঁইয়ার নির্বাচনী অফিসে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে স্থানীয় এক যুবলীগ নেতা আহত হয়। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তদন্তে থাকা পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমানকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দেশের 12টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সোনাগাজী থানায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর 3টার পরে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চেয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। চলতি সপ্তাহেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এবং 0176611425